বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে চান্দিনার ভোমরাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের সমাগমে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মাইজখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান এই টুর্নামেন্ট পরিচালনায় ও আব্দুল হান্নান মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নং মাইজখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন। 12টি দল অংশগ্রহণের মধ্যকার প্রতিযোগিতায় ফাইনাল খেলার টিকিট অর্জন করেন চান্দিনা উপজেলার করতলা একাদশ, অপরদিকে বরুড়া উপজেলার খোশবাস একাদশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত জেরে আসাদুজ্জামান মাসুদ এবং সহযোগী মহসিনুল হক মধু ও জামাল হোসেনের ম্যাচ রেফারির পরিচালনায় করতলা একাদশ খোশবাস একাদশকে 2-0 গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় শাওন ম্যান অব দ্য ম্যাচ ও জুয়েল ম্যাচ অব দ্য সিরিজ ট্রফি অর্জন করে। খেলায় 9 নং মাইজখাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সেই সাথে মেহেদি সারোয়ারের চমৎকার ধারাভাষ্য অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল তাহসান সর্দার, সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ, চান্দিনা থানার এসআই দেলোয়ার হোসেন, এসআই শাহ আলম, স্যার রাকিব হোসেন, মাইজখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। খেলার প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর উক্ত ইউনিয়নবাসীর পক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে এমন ক্রীড়ার আয়োজন শুরু থেকে যারা কষ্ট করে এমন ফাইনাল উপহার দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এলইভি টিভি তুলে দেন। ধন্যবাদ স্যার, স্যার।